আমি ডেপুটি কমিশনার অফ পুলিশ। আমার মেয়ে মিসিং। টলিউডের দর্শক নন্দিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এদিকে স্বস্তিকা ভক্তদের জন্য সুখবর হলো, খুব শীঘ্রই তাকে দেখা যাবে মুক্তি প্রতীক্ষিত ওয়েব সিরিজ নিখোঁজে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ট্রেইলার। এদিকে প্রকাশিত ট্রেইলারটিতে দেখা গেছে একজন ডেপুটি পুলিশ কমিশনারের ভূমিকায় রয়েছেন স্বস্তিকা। তিনি একজন সিঙ্গেল মাদার, তার একমাত্র মেয়ে দিতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগের রাতে বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে গিয়েছিল সে, সেখানে উপস্থিত ছিলেন অভিযুক্ত সাংবাদিক রমিত সেনও। ওই পার্টির পর থেকেই আর খোঁজ মিলছে না তার। এদিকে রমিতের পরনের শার্টে এবং গাড়িতে মিলেছে দিতির রক্তের দাগ। তার বন্ধুদের থেকে জানা গেছে রমিত সেনের উপরে দিতির নাকি অনেকদিনের একটা ভালো লাগা ছিল। ওই সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ, তাকে লাগাতার জেরা করা হচ্ছে। কি হয়েছে দিতির সঙ্গে? এরই মধ্যে ট্রেইলারটি বেশ আগ্রহ তৈরি করেছে দর্শকের মাঝে। সিরিজটিতে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা। সিরিজে অভিনেত্রীর মেয়ে দিতির ভূমিকায় দেখা যাবে সমাজশ্রী ভট্টাচার্যকে। সাংবাদিক রমিত সেনের ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী। এছাড়াও থাকছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, শাউলি চট্টোপাধ্যায় সহ আরও অনেকেই। আগামী 11 আগস্ট OTT প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে এই সিরিজটি।